नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। आमार चैनल एम ओवेने आपनादेर सबाईके स्वागत जानिए आजकेर भिडियोटि शुरू करछि। आजकेर भिडियोते आमि आपनादेर देखाबो किभाबे घरोया पद्धतिते हेल्दी फ्राइड राइस बानानो जाय। तो चलुन आर देरी ना करे शुरू करा जाक। प्रथमे एकटा बाटिते आमि निये नेबो 400 ग्राम मतो चाल। आमी एखाने यूज करेछी बासमती राइस। आपनारा चाइले आपनादेर पछन्द मतो जे कोनो धरनेर राइस व्यवहार करते पारेन, लाइक गोबिंदभोग बा एनी अदर राइस एज यू लाइक। तबे जे धरनेरई राइस यूज करेन ना केनो, चेष्टा करबेन सेंटेड राइस यूज करार, सेद्ध चाले टेस्टटा खूब एकटा भालो आसबे ना। तो एखाने आमी निये निएछि 400 ग्राम मतो चाल। आपनारा चाइले आपनादेर इच्छे मतो एटा बाड़िये अथवा कमिये निते पारेन परिमाणटा। एखन आमी चालटाके परिष्कार जले बेश कयेकबार धुये नेब, 3-4 बार मतो, जतक्षण ना एक्सट्रा स्टार्चटा बेरिये जाच्छे। चालटा आमी 3-4 बार मतो जल पाल्टिये भालो करे धुये निएछि। एबार एते आमी दिये देबो बेश किछुटा जल। खूब बेशी जल देवा जाबे ना, ततटाई दिते हबे जतटा जल दिले चालटा भालो करे जले डूबे थाकबे। फ्राइड राइस बा बिरियानिर जन्य जखन चालटा भेजाबेन तखन चेष्टा करबेन एकटु कम जले चालटा भेजाते, ताते चालेर जे অ্যারোমাটা থাকে সেটা স্ট্রং থাকে। এবার ওই জলে আমি দিয়ে দেবো 1 চামচ মতো গোটা গোলমরিচ আর কয়েকটা তেজপাতা। এবার আমি একে ঢাকা দিয়ে রেখে দেবো শোক হতে প্রায় আধ ঘন্টা মতো। এভাবে শোক করে রাইস বানালে রাইস খুব লম্বা লম্বাও হয় আর ভাঙেও না সহজে। এদিকে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা জল নিয়ে নেব আর জলটাকে গরম হতে দেব। ওই একই কারণেই আমি এখানে খুব বেশি জল নেব না, চালটা সিদ্ধ হতে যতটা জল লাগবে আমি ঠিক ততটাই নেব। 400 গ্রাম চালের জন্য আমি এখানে প্রায় 1 লিটার মতো জল নিয়েছি। এবার ওই জলে আমি দিয়ে দেব প্রায় 2.5 টিস্পুন মতো লবণ। লবণটা এখানে একটু বেশি মনে হতে পারে, কিন্তু যেহেতু ভাতটা হয়ে যাওয়ার পর আমরা এক্সট্রা জলটা ফেলে দেব তাই জলটা একটু নোনতার দিকেই রাখতে হবে। আর আমি দিয়ে দেব প্রায় 1 টিস্পুন মতো সাদা তেল। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। এবার আমি জলটাকে ফুটতে দেব। এদিকে জলটা আমার ফুটে উঠেছে আর ওদিকে চালটাও যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও প্রায় আধ ঘন্টা মতো, এমনকি আধ ঘন্টার বেশি হয়ে গেছে, 40 মিনিট মতো। আর দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি এই জল শুদ্ধ চালটা নিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ফেলে দেবেন না, জলটা শুদ্ধই দিতে হবে চালটা। আমি ঠিক এই কারণেই বলেছিলাম যতটা জল দিলে চালটা খুব ভালো মতো ভিজতে পারে ঠিক ততটাই জল দিতে, এতে অ্যারোমাটা স্ট্রং থাকে। চালটা দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে সব কিছু একবার মিশিয়ে নেব। খুব বেশি নাড়া যাবে না, এতে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো একবার নেড়ে দিয়ে এটাকে হাই হিটে আমি ফুটতে দেব। হাই হিটে দেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখনই আমি হিটটাকে একদম লোতে করে দেব, এতে চালটা ভেঙে যাবে না আর খুব লম্বা লম্বাও হবে। লো হিটে এটাকে ঘড়ি ধরে আমি 7-8 মিনিট মতো ফোটাবো, মোটামুটি 80% মতো কুক করব। 8 মিনিট হয়ে গেছে, চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন পারফেক্ট হয়েছে। এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর ফ্যানটাকে ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরানোর জন্য আমি এখানে একটা বেশ বড় বাটি নিয়ে নিয়েছি, তারপর একটা বড় সাইজের স্ট্রেনার রেখে দিয়েছি, তার উপর আমি ফ্যান শুদ্ধ ভাতটা ঢেলে ফ্যানটা ঝরিয়ে নেব। এই অবস্থায় আমি একে আধ ঘন্টা মতো রেখে দেব, এতে এক্সট্রা ফ্যানটা ঝরে যাওয়ার সাথে সাথে ভাতটা কিছুটা ঠান্ডা এবং ঝরঝরেও হয়ে যাবে। আধ ঘন্টা কেটে গিয়েছে, এবার দেখাচ্ছি আপনাদের ভাতটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন খুব ভালো সিদ্ধ হয়েছে কিন্তু একটুও ঘেঁটে যায়নি, প্রত্যেকটা ভাত আলাদা আলাদা রয়েছে। এবার এটা আমাদের ফ্রাইড রাইসে ব্যবহার করার জন্য একদম রেডি। এবার আমি ভাতটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে চিকেনটাকে প্রিপারেশন করে নেব। এখানে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার আর সয়া সস 1 চামচ। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো যখন চিকেনের গায়ে খুব ভালো মতো কোট হয়ে যাবে তখন একে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের জন্য আপনারা আধ ঘন্টার বেশিও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে।
आध घंटा पर चिकेन खूब भालो मतो मैरिनेट हो गए। एबार एटाके फ्राई करे नेब। चिकेन फ्राई करते एक पैने एक टेबल स्पून मतो रिफाइंड अएल नहीं तेलटा गरम होले ताते चिकेन दिए दिए प्रथम पाँच मिनट मतो एटाके शॉर्टे करे नेब। वीडियो एडिटिंग समय क्लिपिंग्सटा भूलवशत डिलीट हो जावाय आपनादेर काछे क्षमा चेये निच्छि। प्रथम पाँच मिनट एटाके हाई हिटे शॉर्टे करार पर हिटटाके मीडियम करे दिए आरो पाँच सात मिनट मतो आमि भेजे देब। ए समय ढाकाओ देवा जेते पारे, तबे आमार प्रयोजन हयनि कारण आमार मुरगीटा जेहेतु फार्मेर छिलो आर बोनलेस তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। আরও পাঁচ সাত মিনিট পর যখন চিকেনটা বেশ ভালো করে ভাজা ভাজা এবং সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে এক সাইডে রেখে দেব। এখন আমি একটা হেভি বটম প্যান মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব টু টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন অথবা তেল বাটার দুটোই মিশিয়ে ইউজ করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব টু টেবিলস্পুন মতো রসুন কুচি আর এক টেবিলস্পুন মতো আদা কুচি। এবার এই আদা আর রসুনটাকে মিডিয়াম হিটে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা লালচে বাদামি রং ধরে। প্রায় আধ মিনিট মতো মিডিয়াম হিটে এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর আদা রসুনের কালারটাও বেশ গোল্ডেন হয়ে এসেছে আর বেশ সুন্দর একটা অ্যারোমাও বেরিয়েছে। এই সময় আমি এতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি এক কাপ মতো। বাঁধাকপিটা দিয়ে আমি দু তিন মিনিট মতো একটু ভেজে নেব। বাঁধাকপিটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা গাজর। আমি হাফ কাপ মতো গাজর নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি বা কম নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করার পর এবার আমি ঢাকা খুলে এটাকে একবার নেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনস হাফ কাপ মতো। বিনসটা দিয়েও আমি এক মিনিট মতো ভেজে নেব। তারপর আমি দেব আগে থেকে কেটে রাখা কর্ন বেবি কর্ন হাফ কাপ মতো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারেন যেগুলো ফ্রাইড রাইসের সাথে যায়। কর্নটা দিয়ে এক মিনিট মতো নেড়ে এবার এতে দিয়ে দেব হাফ কাপ মতো বেল পেপার আর ক্যাপসিকাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আর রান্না করব দু তিন মিনিট মতো। দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে 70% মতো। এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন আর চিকেনটা দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় হিটটা হাইতেই রাখতে হবে। সব কিছু ভালো করে মিশে গেলে এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে কুক করে রাখা রাইসটা। রাইসটা আমি একবারেই সব ঢেলে দেব না, দু তিনবারে অল্প অল্প করে চিকেন আর ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে দেব। তাতে কি হবে রাইসটা ভেঙে যাওয়ার চান্স কম থাকবে। যারা এখনও ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন, পরবর্তীকালে এই রকম রেস্টুরেন্ট স্টাইল রান্না বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকরভাবে কিভাবে বানানো যায় সেই রকম রেসিপিগুলো আরও দেখার জন্য। আর আপনারা যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাইসটা দু তিনবারই চিকেন আর ভেজিটেবলসের সাথে দিয়ে মিশিয়ে নেওয়ার পর হাই হিটে এক দু মিনিট মতো সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সময় খুব হালকা হাতে নাড়তে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। দু তিন মিনিট পর সমস্ত কিছু ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা ফ্রাইড রাইসের স্পেশাল মশলাটা। এটা আমার বাড়িতে বানানো, আপনারা যদি চান এই রেসিপিটা তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, দিলে আমার পরবর্তী কোনো ভিডিওতে মশলাটা কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করব। মশলাটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা স্লিটও করে দিতে পারেন আবার গোটাও দিতে পারেন। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো রেখে দেব আর এই সময় আমি হিটটাকে অফ করে দেব। এই 10 মিনিটের মধ্যে ঢাকাটা খোলা যাবে না। 10 মিনিট পর আমাদের এই হেলদি অথচ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস সার্ভ করার জন্য একদম রেডি। এই চিকেন ফ্রাইড রাইসটি চিলি চিকেন, গার্লিক চিকেন অথবা চিকেন চাপ যে কোনো সাইড ডিশের সাথে সার্ভ করা যেতে পারে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন।